জার্নালিস্ট ছাড়া কেউ থাকবেন না প্লিজ। আয়োজনের মালিক কথা বলতেছে জোরে জোরে। ওখানে যাও জেকে ফরেন ব্র্যান্ডস আসলে এটা যাত্রা শুরু হয়েছিল 2013-14 সালে, যদি আপনারা জানেন এটা আসলে আমার পারিবারিক ব্র্যান্ড, আমার বোন এবং দুলাভাই অ্যাকচুয়ালি রানসে। এবং 2013 সালে খুব ছোট্ট একটা 200 স্কোয়ার ফিটের দোকান থেকে শুরু হয়েছিল, আজকে আলহামদুলিল্লাহ বননের মতন এত এক্সপেন্সিভ জায়গায় এত বড় শোরুম নিয়ে ওরা আবারও পুনর্যাত্রা করেছে। এবং ওদের প্রতি সবসময় আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, কারণ দে আর নট অনলি মাই ফ্যামিলি বাট দে আর অলসো পার্ট অফ মাই লাইফ ইফ আই সে। সো সেই জন্য আজকে আমি অনেক খুশি, খুবই চমৎকার একটা আয়োজন, একটা বিয়েবাড়ি ভাব, আমাকেও বউয়ের মতন সাজিয়ে নিয়ে এসেছে। সো ইয়াস আই এম ভেরি হ্যাপি, তাদেরকে অনেক অনেক শুভকামনা। আমি বিয়ে করছি না আপাতত, দ্যাট ইজ ক্লিয়ার, কারণ হচ্ছে গিয়ে আমার এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যান নেই। এই মুহূর্তে আমার হাতে প্রচুর কাজ, প্রচুর সিনেমার কাজ, কোভিডের জন্য 2 বছর আমরা অনেক পেন্ডিং মুভিজ কাজ করতে পারিনি, সিনেমা বিয়ে করতে গেলেও 6-7 মাস লাগবে, সে সময়টা আমার কাছে নাই। ওকে, সো এসবিএফের সাথে এটা আমার হ্যাট্রিক, সো 3 নম্বর গান হতে যাচ্ছে। এবং হাবিবি গানটা আসলেই চমৎকার একটা গান, আমি আসলে আই ক্যান ওয়েট টু শো অল অফ ইউ গাইস। এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান, এবং গানটা আসলে একটু আইটেম সং ফিলেই শ্যুট করা হয়েছে, আমরা একটা মহলে শ্যুট করেছি বম্বে। এবং আমি বলবো যে আমার ওয়ান অফ দ্য মোস্ট বিলাসবহুল মিউজিক ভিডিও এখন পর্যন্ত, কোনো রকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে আমরা আসলে শ্যুটটা করার চেষ্টা। বম্বেতে আমরা শ্যুট করেছি 14 নভেম্বর, এবং নভেম্বরের ঠিক তার একদিন পরে আমার পরীক্ষা ছিল। ওখানকার শ্যুটিং এক্সপিরিয়েন্স আসলে অনেক অ্যামেজিং। এই পুরো কাজটা আসলে ট্রাই ন্যাশনাল, আমি বাংলাদেশি, গান করেছে বাংলাদেশি, মিউজিক কম্পোজ লেখা বাংলাদেশি, কিন্তু গান আবার ডিরেকশন দিয়েছে ইন্ডিয়ান টিম, গানের প্রডিউস হয়েছে কলকাতা থেকে। সো বম্বে, কলকাতা, বাংলাদেশ, এবং সেই সাথে গানটার মিক্স মাস্টারিং হয়েছিল ক্যানাডাতে। সো সব কিছু মিলিয়ে এটা আসলে অনেক লুক্রেটিভ একটা প্রজেক্ট হতে যাচ্ছে। আগের অন্য দুই গান থেকে আলাদা আমরা কি দেখব আসলে? অন্য দুই গানটা ইটস মোর অফ আ লাইক অনেক ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পপ জনরা, বাট এটা অ্যারাবিক ফিউশন, তো একটা স্লো নাম্বার থেকে কিভাবে একটা গান ডান্স নাম্বারে কনভার্ট হয় সেই মজাটা আসলে হাবিবিতে পাবে। গানের সাথে ডান্সের এটা রহস্যটা কি আসলে? আপনি ভালো নাচেন। আসলে নাচটা ছোটবেলা থেকেই পারতাম, এবং এখন যত বড় হচ্ছি তত নিজেকে ট্রেন আপ করার চেষ্টা করছি যাতে ভালোভাবে আরও নাচটা আয়ত্ত করতে পারি, এবং মুভিজ এবং গানের মধ্যে যেন ভালো করে গান নাচটা করতে পারি, কারণ এখনকার যে জামানায় আমরা আছি আসলে আমার গান যদি ভালো না লাগে তাহলে এখানে অনেক 1000 অপশন আছে গান পছন্দ করে, যেটা আমি অনেক ইন্টারভিউতেই বলেছি বারবার, যে হয়তোবা আমার একটা গান আসলো, তার নিচে হয়তোবা বিয়ন্সের গান আসলো, অথবা ক্যাটরিনা কাইফের গান আসলো, তো কম্পারিজনটা অনেক বেশি হয়ে যায়, কারণ ইউটিউব ইজ আ গ্লোবাল প্ল্যাটফর্ম না, তো সেই জন্য চেষ্টাটা থাকে নিজের বেস্ট দেওয়ার। নভেম্বরের 3rd week থেকে ইনশাল্লাহ আমরা বঙ্গবন্ধুর আবার শ্যুটের রিজিউম করব, এবং ওটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ যতটুকু শ্যুটিং করেছি আসলে আমি বলে বোঝাতে পারবো না এত ভালো হয়েছে। আশাবাদী কেন সেটা আমরা জানতে চাইছি, কারণ আশাবাদী তো একটা কারণে, আমি শেখ হাসিনা, এর থেকে বড় পাওয়া জীবনে কি আর কিছু হতে পারে? মানে যতদিন এই সিনেমাটা থাকবে মানুষজন আমাকে বলবে যে হ্যাঁ নুসরত ফারিয়া শেখ হাসিনার ক্যারেক্টারটা করেছিলেন, এবং এই সৌভাগ্যটা আমার আছে, এবং এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে আছে, সো সেই কারণে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি। শেখ হাসিনা হয়ে ওঠার জার্নিটা কি, মানে প্রিপারেশনটা কি আসলে? আসলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যখন কানের কাছে সবাই নিজেকে হাসিনা হাসিনা বলে, মানে এটার ফিলিংস আসলে অন্যরকম। ফারিয়া নামটা ভুলেই গিয়েছিল ওই 3-4 মাসের জন্য, সবাই হাসিনাই ডাকতো, যে হাসিনা কাম অন সেট, হাসিনা ইজ রেডি। তখন আমার নিজের কাছে মনে হতো যে এই নামটারই এত বেশি ভার, এই ক্যারেক্টারটা যখন আমি প্লে করবো বা এটা যখন রিলিজ হবে তখন কতখানি মানে অদ্ভুত ব্যাপার হবে আর কি, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে কতখানি অ্যামেজিং একটা ব্যাপার হবে। সো ইয়েস, এটা আসলে জার্নিটা অসাধারণ একটা জার্নি, শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজ করতে পারাটাও অনেক সৌভাগ্য। অপারেশন সুন্দরবন কবে দেখবো? অপারেশন সুন্দরবন তো পুরোপুরি রেডি, এখন তো হল খুলে গেছে, এবং ইনশাল্লাহ এখন রিলিজও হচ্ছে, আমি খুব শীঘ্র আমি দেখছি নভেম্বর মাসে মুভি রিলিজ আছে। সো অপারেশন সুন্দরবনটা যেহেতু একটু বিগ বাজেট মুভি, ওদের প্ল্যান আছে ঈদের রিলিজ দেওয়ার। আর বঙ্গবন্ধু সিনেমায় পর্দার বাবাকে নিয়ে কী বলবেন?
আমার পর্দার বাবা আমার অনেক যত্ন নেয় অনস্ক্রিন এবং অফস্ক্রিন, এবং সে আমাকে খুব পুরো সিনেমাটা সময়ে আমাদের বাবা মেয়ের যে কেমিস্ট্রি সেটা যেন খুব ভালোভাবে স্ক্রিনে ফুটে উঠে সেটার প্রচুর সহযোগিতা করেছে। আমাদের প্রচুর ব্লকিং হতো, আমাদের প্রচুর কাজ হতো, শুধু শুভ না তিশা আপু ছিলেন যিনি রেনুর ক্যারেক্টারটা প্লে করছেন, তো তার সাথেও খুব ভালো কাজ হয়েছে। সো সবার সাথে সকল কলা কৌশলীরাই আসলে একবদ্ধ হয়ে কাজটা করেছে খুব সুন্দর। আসলে গুনিন এখন শুট হচ্ছে আর আমি এই পুরো মাসটাই ঢাকায় ছিলাম না, আই ওয়াজ ইন বম্বে, তো আমি কোনোভাবেই শুটিং ডেটস মিলাতে পারছিলাম না, এবং আমার এটা আফসোস যে আমি গিয়াসুদ্দিন সেলিমের সাথে এতবার কাজের চেষ্টা করেও কাজটা করতে পারিনি, কারণ আমার ইচ্ছে ছিল কাজটা করার, বাট আসলে প্রিভিয়াস কমিটমেন্টের কারণে কাজটা হয়ে ওঠেনি। আমি অনেকবার ডেটস চেঞ্জ হয়েছে আমাদের অনেক কিছু, সো আই উইশ দেম রিয়েলি অল দ্য বেস্ট, কারণ আমি চাই খুব ভালো করে কাজটা হোক, একটা ভালো গল্প দর্শকদের। আমাকে ভালোবাসেন অতিরিক্ত না হলে একেবারেই ভালোবাসেন না, কারণ এই ধরনের সো আমি আসলে জানি না কেন এই ধরনের নিউজ করা হয়, কারণ আমি প্রতিনিয়ত কাজ করছি এবং কাজ না করার সংবাদটা কোথা থেকে বের হয়েছে অ্যাটলিস্ট আমার থেকে তো বের হয়নি, আমি তো কাজ করছি এবং কাজ করব। স্বপ্নের চরিত্র শুনে শেষ করতে চাই, একদম শেষ করব কাঙ্ক্ষিত চরিত্র শেখাসিনা তো করেছেন, আরও তো বড় কিছু হতে পারে। কাঙ্ক্ষিত চরিত্র আসলে পাইপলাইনে সাইন করা বাকি আছে, এটা একবার সাইন হয়ে যাক বলবো। আচ্ছা আপু, মানে যেগুলো বলতেছেন আপনার অনেকগুলো কাজ মেনশন করেন, কি কাজ আপনি? অপারেশন সুন্দরবন যেটা রিলিজ হওয়া বাকি, ঢাকা 2040 রিলিজ হওয়া বাকি, কলকাতার ভয় বিবাহ অভিযান 2, এবং সেই সাথে পাতাল ঘর যেটা অলরেডি আমি শুটিং শেষ করে ফেলেছি, ওটা একটা ফেস্টিভ্যালের জন্য মুভি, সো নূর ইমরান মিঠু ডিরেকশনে, তো ওটাও। অঙ্কুশের সাথেও আমার একটা সিনেমার নতুন সিনেমার কথা চলছে যেটার খুবই তরুণ একজন ডিরেক্টর জ্যাজের, সো তার ডিরেকশনে একটা নতুন মুভির কথা চলছে বাংলাদেশি একটি প্রোডাকশন হাউস থেকে, বাট এখনো সাইন করি না। হ্যাঁ, মানে এটা আসলে এটার জন্য আমি এখনো অনেক বুড়ো হয়ে গেছি এই প্রশ্নের উত্তরের জন্য, কারণ আমি অনেকবার দিয়েছি, আসলে তেমন কোনো পার্থক্য নেই, এটা এক একজনের কাজ করার স্টাইল এক এক রকম। আসলে একটা কলকব্জা নড়ছে 100 বছর ধরে আর একটা কলকব্জা নড়ছে 50 বছর ধরে, পার্থক্য তো হবে। সো আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে 50 বছরের আর তাদেরটা 100 বছরের, সো তাদের যে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এথিক এবং যে কাজ করার স্টাইল সেটা আর আমাদেরটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, এটাই কি স্বাভাবিক, তাই না? এই জন্য তো আমরা এক্সপিরিয়েন্স ওয়াইজ মানুষকে জাজ করি, যে চাকরির ইন্টারভিউ নিয়ে যখন আপনার কি 25 বছরের এক্সপিরিয়েন্স না 10 বছরের এক্সপিরিয়েন্স, সো দ্যাটস অনলি দ্য ডিফারেন্স। এখন আমাদের এখানে প্রচুর ভালো কাজ হচ্ছে, আমি রিসেন্টলি এই বছরই যে আমার ওটিটিতে মুভিটা রিলিজ হয়েছে যদি কিন্তু তবুও, সেটাতেই আপনারা দেখেছেন যে পুরো বাংলাদেশি টিম, ইন্ডিয়ান হয়তো বা প্ল্যাটফর্ম, বাট পুরোটাই বাংলাদেশি টিম এবং খুব সুন্দরভাবে কাজটা হয়েছে। আসলে আমি কথা বলছি, আমাদের স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে, যদি ব্যাটে বলে সব মিলে ভেরি সুন। ফ্যানদেরকে বলবো আমি ভালোবাসি, আর হেটার্সদের বলবো আপনারা হেট করেন দেখে আমি প্রতি হেট কমেন্টে 11 টাকা করে পাই, সো কিপ হেটিং মি মোর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।